খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আমি আবারো হাজির হলাম। যারা নতুন কাজ শিখতেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই এঞ্জেলটা আগে আমি আপনাদের রোগটা একটু দেখাই ঘুরাই যে এঞ্জেলটাই কি সমস্যা। আসলে এঞ্জেলের সব কাজ করা থাকলেও কিন্তু এই সমস্যাটা অনেকটা এঞ্জেলে হয়ে যায়। তাই এঞ্জেলের সব কাজ করলেও কিন্তু মিস পায়ার সাদা ধোয়া, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ রোগ। যে যারাই কাজ করেন, নতুন পুরনো কোনো কথা নেই, যারাই কাজ করেন এমন কোনো লোক নাই যে তাদের সামনে এমন একটা রোগ আসেনি এই এঞ্জেলে। তাই আমি বলবো ভিডিওটা যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাই লাইক কমেন্ট সবসময় করবেন, লাইক কমেন্ট না করলে ভিডিওর আকর্ষণ থাকে না। আর আমি আসলে এই কাজটা আজকে সংক্ষেপে করার জন্য চেষ্টা করব। আসলে এই প্লানজার বডিটাকে খুলে দেখবো যে প্লানজার বডিতে কোনো সমস্যা আছে নাই বা প্লানজার বডির ভিতরে কোনো সমস্যা আছে কি না। এই ইঞ্জিলটার মডেল হলো R170 ওয়াটার কুলার। আসলে এই ইঞ্জিলে কিন্তু মাঝে মধ্যে দু একটা এই সমস্যা বাদে যে ইঞ্জিলে সব কাজ করা শেষ করেছি, সব কিছু লাগাইছি, তারপরেও কিন্তু সমস্যাটা হয়ে যায়। আসলে এই সমস্যাটা হওয়ার কোনো শেষ নেই। এখালি যে আমি যে কাজের জন্য দেখাচ্ছি এজন্যও হয় না, কিন্তু অন্য অন্য সমস্যার জন্য এই সমস্যাটা হয়। আসলে এই ইঞ্জিলটা আমার আগে কাজ করা শুধু মিস পায়ার হচ্ছে, আর এই স্টার নেওয়ার পরেও কিছু সময় সাদা ধোয়া মারছে। তাই এঞ্জেলটা আমার কাছে নিয়ে আসছে, আমি এঞ্জেলটার আজকে সাদা ধোয়া মারা ও মিস পায়ার বন্ধ করব। এই এঞ্জেলটা আসলে যে স্টার্ট হয় না তা নয়, কিন্তু স্টার্ট হয় দেখা গেল দুই চার গুল্লি লাগে, কোনো বেড়া স্টার্ট ধরে কোনো বেড়া ধরে না। ধরার পরে হয়তো দেখা গেল কি যে এঞ্জেল স্টার্ট উঠে সাদা ধোয়া বগলা মেরে মারতে থাকে মারতে থাকে, তারপর কিছু সময় পরে যে ক্লিয়ার হয়ে যায়। তাই আমি আজকে সংক্ষেপে সারার জন্য চেষ্টা করব যে আসলে ইঞ্জিলের ভিতরে সব কাজকাম আমার করা, তাও অল্প কিছুদিন আগে শুধু এই মিস পায়ারটা হচ্ছে। তাই ইঞ্জিলটা আবার আমার কাছে নিয়ে আইসে, আর আমি এখন এই সাদা দোয়া মারা বন্ধ করতে হলে যা করতে হয়, আগে প্লানজার বডিটা খুলে দেখতে হবে যে ওর রুলারে কোনো সমস্যা আছে কি না। যদি প্লানজার বডির রুলারে কোনো সমস্যা না হয় তাহলে প্লানজার বডিতে যে কয়েন সিম দেওয়া থাকে সেই জায়গাতে একটা সিম আমি কমায় দেব। যে একটা সিম কমায় দিলে আশা করা যায় যে সমস্যাটা সমাধানে আসবে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় তিনটে সিম আছে, তিনটে সিমের একটা সিম যদি কমায় দিই আশা করা যায় সমস্যাটা সমাধানে আসবে। কারণ হচ্ছে যে প্লানজার বডির যে রোলার খেয়ে গেলে খালি সমস্যাটা হয় তা না, কিন্তু ক্যাম্পশেপের সাথে যে গসাটা খায় ক্যাম্পশেপটাও কিন্তু একটু ক্ষত হয়ে যায়। যে ক্যাম্পশেপটা ঘুরতে ঘুরতে কিন্তু একটু ক্ষত হয়ে যায়, তার জন্যে কিন্তু মিস পায়ারটা আসে। তাই আপনারাও যদি এরকম সমস্যার সম্মুখীন হন তাহলে হয়তো এই ভিডিওটা দেখলে আপনারা অনেকটা কাজের হতে পারে। তাই আমি বলেছি যারা নতুন কাজ শিখতেছেন সবাই কিন্তু এসব ভালোভাবে বোঝে না যে প্লানজার বডির একটা সিম কমায় দিব বা কি হবে, এরম একটা ব্যাপার। যে ইঞ্জিলের ভিতরে যদি আপনারা জানা মতো যে আপনাদের সব কাজ ঠিকঠাক মতন করা আছে তাহলে এই সমস্যাটা আসলে যদি আপনি একটা প্লানজার বডির সিম কমায় দেন তাতে মনে হয় সমস্যাটা সমাধানে আসবে। তারপরেও আমি এটি আপনাদের করে দেখাই যে আমারটাও আশা করা যায় যে আসবে, এমন কদ্দূর কি দেখি হবে জানি না, দেখি। এই কারণেই বলেছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য, তারপরেও আমি ভিডিওটা ছোট করার জন্য চেষ্টা করেছি। আপনারা ভিডিওটা দেখুন, তেলটা দিয়ে হাওয়াটা সরাই আপনাদের স্টার্ট করে দেখাবো, আর আপনারাও দেখেন যে ইঞ্জিলটা ঠিক হলো কি না। যে আসলে আমিও জানি না যে এতে সমস্যাটা সমাধানে আসবে কি না, তারপরও আমার জানা মতে যেটুকু আসে যে এতে যে সমস্যাটা সমাধানে আসবে। তাই যারা এই ভিডিওটা দেখেন না কেন, যদি চ্যানেল নতুন হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক কমেন্ট করে যাবেন, ভালো হোক মন্দ হোক একটা বলে যাবেন। আর এই চার গোড়া যে কোনো ইঞ্জিলের যে কোনো ভিডিও আপনারা চাইলে আমি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনারা লাইক কমেন্ট করে বলে যাবেন যে আপনাদের কী ধরনের ভিডিও লাগবে। চার গোড়া ইঞ্জিল বললাম কেন, যে চার গোড়া ইঞ্জিলের কাজ আমাদের এদিক বেশি বা আমার কাছে বেশি,
আমার কাছে বড় এঞ্জেল কম থাকে আর আমাদের এদিক বড় এঞ্জেলের কাজ কাম কম থাকে, তারপরও বড় এঞ্জেলের সমস্যায় যদি আপনারা পড়েন, যে কোনো সমস্যার নিয়ে আমাকে কমেন্ট করবেন, আমি হয়তো সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আমি সবারই কমেন্ট রিপ্লাই দিই, তাই আপনারা হয়তো আমার রিপ্লাই দিতে একটু দেরি হয়, এছাড়া আর কিছু না, আমি কাজের ভিতরে থাকি। এখন এঞ্জেলটা স্টার্ট করে দেই, সমস্যাটার সমাধানে আসে কি না। আপনারা হয়তো দেখতে পারলেন এবারে অ্যাকশনসে একবারই স্টেপ নিয়ে নিচ্ছে, যে এবারে কোনো মিস পান নেই বা সাদা দোয়াও বন্ধ হয়ে গেছে। তাই আপনারা যারাই ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।